السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের পূর্বে স্ত্রী সহবাস করে গোসল না করে যদি সালাত আদায় করে তাহলে তার সালাত হবে কিনা? উক্ত বিষয়ের জবাব হলো, যদি কোনো ব্যক্তি ফজরের পূর্বে স্ত্রী সহবাস করে গোসল না করে সালাত আদায় করে তাহলে এই ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। একটা হলো, ওই ব্যক্তি যদি গোসল করলে অত্যাধিক প্রচণ্ড ঠান্ডার কারণে ওই ব্যক্তির যদি মৃত্যুর আশঙ্কা থাকে অথবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা যদি ওই ব্যক্তির রোগ সারতে বিলম্ব হয় তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে আবশ্যিকভাবে একটা হিকমা অবলম্বন করতে হবে। সেটা হলো এই, ফজরের পরে অথবা দিনের যে কোনো সময়ে তাকে স্ত্রী সহবাস করতে হবে। কিন্তু অন্য সময়ে যদি ফজরের পূর্বে কোনো ব্যক্তির এরকম ঘটনা ঘটে যায় উত্তেজনাবশত, তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যক্তির যদি তিনটি কারণ ছাড়া, যদি এই তিনটি কারণ ছাড়া অন্য কোনো কারণে এই ব্যক্তির সালাত পড়ার আগে যদি গোসল না করে তাহলে তার সালাত হবে না। কিন্তু এই তিনটি কারণ যদি থেকে থাকে অবশ্যই এই ব্যক্তি তেমন করে তাকে সালাত আদায় করতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। তবে খেয়াল রাখতে হবে সর্বাবস্থায় এই ফজরের পূর্বে বিশেষ করে রোগাক্রান্ত ব্যক্তিকে অ্যাজমা, হাসি কাশি বা সর্দি লাগবে, ঠান্ডা লাগলে এই ব্যক্তিদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এটা হলো ফজরের পূর্বে এই স্ত্রী সহবাস না করে, এটা দিনের বেলায় বা ফজরের পরে সেটা করে অবশ্য অবশ্যই জোহরের সালাতের পূর্বে তাকে গোসল করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এভাবেই যদি আমরা এইটা ফলো করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এটা কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিক বুঝে সেই অনুযায়ী সালাত তাওফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।